নরেন্দ্র মোদীর প্রাণ সংশয়। দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে এমনই দাবি করেছিলেন এক ব্যক্তি। টেলিফোন নম্বর ট্র্যাক করে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি মত্ত অবস্থায় ওই কাণ্ড ঘটিয়েছিলেন। বৃহস্পতিবার রাত 10:30 নাগাদ পুলিশ কন্ট্রোল রুমে পিসিআর একটি ফোন আসে। সেখানে ফোনের অপর প্রান্ত থেকে দাবি করা হয় প্রধানমন্ত্রী মোদীর প্রাণ সংশয়। একথা শুনেই তৎপর হয় পুলিশ। ফোন নম্বর ট্র্যাক করে দেখা যায় ফোনটি এসেছিল করুণবাগ এলাকা থেকে। সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে পৌঁছে ওই ব্যক্তিকে চিহ্নিত করে থানায় তুলে আনে। সেই সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন। শুক্রবার দিল্লি পুলিশের ডিসিপি প্রণব কায়াল বলেন, ওই ব্যক্তিকে আমরা চিহ্নিত করে ফেলেছি। তিনি করুণবাগের রায়গেপুরার বাসিন্দা, নাম হেমন্ত কুমার। তাকে থানায় আনা হয়েছে। যৌথ তদন্তের কাজও শুরু হয়ে গিয়েছে। ডিসিপি আরও জানিয়েছেন, হেমন্ত গত 6 বছর ধরে কর্মহীন এবং তার নিয়মিত মদ্যপানের অভ্যাস রয়েছে। তেমনই বৃহস্পতিবার মদ্যপান করে তিনি পুলিশকে ফোন করে প্রধানমন্ত্রীর প্রাণ সংশয়ের কথা বলেন।